আসসালামু আলাইকুম ফিভার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যাদের হাত পা মুখ এবং চোখের নিচে কালো দাগ পড়ে যায় এবং দিন দিন কালো হয়ে যাচ্ছে, আপনারা যতই প্রসাধনী ব্যবহার করেন না কেন, আপনাদের হাত পা এবং চোখের নিচে প্রচণ্ড পরিমাণ কালো হয়ে যাচ্ছে যা আপনারা কল্পনা করতে পারবেন না। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি প্রথমে একটি, আপনারা দেখতে পাচ্ছেন, একটি টমেটো ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডারে গ্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিলপাটা বেটে নিতে পারেন, অথবা অবশ্যই মনে রাখতে হবে একটু যেন পেস্ট আকার ধারণ করে। আমি এখন একটা চালনি নিয়েছি, চালনিতে আমি ছেলে রসগুলোকে নিয়ে নেব। আপনারা চাইলে এই পেস্টটা সহকারে নিতে পারেন, তবে আমি রসটা নেব। পেস্টটা সহকারে নিলেও অনেক অনেক উপকার পাওয়া যায়, আমি কিন্তু রসটা নেব। আমাদের এই টমেটো রসটা আমাদের শরীরের কালো দাগ, চোপচোপ দাগ এবং ফসা হওয়ার জন্য অনেক উপকার করে, কালো দাগগুলো চলে যায়। আমি দেখো এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো জুসটা নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আদি যুগ থেকে রূপচর্চার জন্য অনেক অনেক উপকার হয়ে আসছে এবং কালো দাগ ব্যাকটেরিয়া দূর করতে হলুদের কোনো জরুরি নেই, তাই আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়া তো আমাদের শরীরের সমস্ত দাগ, মেস্তা, চোপ, কালো দাগ, পুরানো দাগ, অনেক দিনের দাগ দূর করতে সাহায্য করে এবং চালের গুঁড়াতে আছে ভিটামিন B6 এবং B12 যা আমাদের মুখের লাবণ্যতা ফিরে আনতে, ত্বককে উজ্জ্বল করতে অনেকটাই সাহায্য করে। এখন সবগুলো উপাদান আমি মিক্স করে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি ইক্যাপ। ইক্যাপ আমাদের মুখের ত্বকের যে আর্দ্রতার কারণে রুক্ষ শুষ্ক হয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং বয়স্কের চাপ চলে আসে, তারা অবশ্যই ইক্যাপটা স্কিপ করবেন। ইক্যাপটা আমাদের মুখের চামাকে টান টান এবং হোয়াইটিং এবং বেবি স্কিনের মতো করতে সাহায্য করে। তারপরে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল। আমি কিন্তু এখানে কোনো প্রকার আলাদা কোনো এক্সট্রা পানি নিয়ে নিই, আমি রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, চরের গোলাপ জল না, রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের স্কিনের কালো এবং ময়লাগুলোকে দূর করতে সাহায্য করে এবং মুখে টাইট এবং ফিটিং করতে সাহায্য করে, জুলে যাওয়াকে রক্ষা করে। তারপর আমি নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিন শীতকালে যেহেতু টান টান রুক্ষ শুষ্কতা বেশি থাকে, তাই আপনার গ্লিসারিনটা ব্যবহার করলে আপনার ত্বক একদম বেবি স্কিনের মতো হয়ে যাবে এবং সমস্ত দাগ চলে যেয়ে আপনার বয়স্ক চাপ, অন্তত 60 বছরের বেশি মানুষের বয়স্ক চাপ 16 বছরের মধ্যে চলে আসবে। তারপরে নিয়ে নিচ্ছি লেবু। লেবু তো কম বেশি সবাই জানো লেবুর উপকার, যেহেতু লেবুটা আমাদের সবসময় ব্যবহার করতে হয়। লেবুর রসটা আমাদের যে কালো দাগগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করে। আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। তোমাদের হাতের এই উপরের অংশ এবং পায়ের ফুটে, তারপরে মুখে, চোখের নিচে যে কালো কালো দাগগুলো দেখা যায় এবং দিন দিন কালো বর্ণ হয়ে যায়, তারা এই রেমেডিটি অন্তত 10 থেকে 15 মিনিট এভাবে মালিশ করবে। এভাবে মাসাজ করতে করতে দেখবে তোমাদের যে কালো দাগগুলো আছে, চোপ চোপ কালো হয়ে যায় দিন দিন প্যাকাশে, সেগুলো দূর হয়ে যাবে। তারপর 10 থেকে 15 মিনিট এভাবে মাসাজ করার পরে তোমরা এভাবে মাস্কের মতো লাগিয়ে রাখবে শুকানো পর্যন্ত। তারপরে একটা ভিজে তোয়ালে দিয়ে তোমরা ভালো করে মুছে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে অথবা গ্লিসারিন লাগিয়ে নেবে। দেখবে তোমাদের হাত পা অনায়াসে সুন্দর হয়ে যাবে মাত্র 7 দিনে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও।